এমনি থাকো। আচ্ছা একটা শিয়ালটা তোমার খরচ দিতে দিব, ভিতর মেহতিটা কিলা ভিতর লাগে কিলা লাগে খরচাই ভিতর লাগে, আমার খুব আনন্দ লাগে। আর মাত্র তিন চার দিন ঘুরে ঠিক আছে মানে দেখো সিয়াল খেতনার পরে ইচ্ছা নেই আপনি কিলা গরম করতেছে এরা প্রত্যাশা আমরা শুনলাম ভাই সাগর তৈরি করি ছবি মিলিয়ে আমরা একলাই করতাম, আমরা ওই প্রত্যাশা করি আমরা এই সুন্দর ঈদের দিন যেন সবর্ণ বাঙালি যা সব কামনা করি করে ও প্রত্যাশাও করলাম। ভাই সব একটু আপনারা যদি আমরা পাঠাইতাম পারতাম আপনার আসলে বলা আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা আজকে আপনার কাছ থেকে একটা বিষয় জানতাম, সেই রকম যেহেতু মার্কেট লাইসেন্স আটা আটি করা আর আমরাও ইনশাআল্লাহ আটা শুরু করে দিয়েছি, যারাই জন্য হয়রাম তাদের মারি করে নিয়ে যাও। তখন আপনি নৌকা চাই আর মাত্র কদিন পরে উঠ আপনার অনুভূতিটা কিনা কিলা লাগে আপনার এই মুহূর্তে? এই মুহূর্তে খুব ভালো লাগে, মানুষজন খুব বেশি মার্কেটে লাভ কেনাকাটাও করে, সুন্দর লাগে, সিলেটের পরিবেশ শান্ত আছে, প্রশাসনিক দিকও খুব ভালো। আপনার কি তা কেনাকাটা করে নিচ্ছেন না থাকি রয়েছে? মোটামুটি করলাম, আর কিছু রয়েছে। আচ্ছা ঈদ উপলক্ষে আমার সিলেটবাসী দেশবাসী চিন্তা করলে করলে পারবো চান্স আছে? ঈদ উপলক্ষে আমি আমার সিলেটবাসীকে আমার অন্তরের অন্তঃপুর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার বৈশাখী কল্যাণ পরিষদের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং সবাই ভালো সুস্থ থাকুন এটাই কামনা করি। সালাম আলাইকুম, ধন্যবাদ আপনার আপনারা উৎসব গুরু আমরা প্রত্যাশা করি। আল্লাহ আমি ইত্যাদি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, আনাসে কানাসে আপনারা যে তথ্যগুলো তুলে ধরতেছেন সেজন্যই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইত্যাদি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও, আপনি যেন আমার ছবি ছবি দেখুন সবসময় ওভাবে অব্যাহত রাখবো আপনার দেখাটা এবং আমার প্রেমটা আমরা লাইন রাখবো। ধন্যবাদ। হ্যাঁ ওভাবে দরকার কাজে হয় যে চার হাজার থাকবে রহমত বরকত না যত মাস যাওয়ার সময় এসছে আর একটা খুশির ঈদ, আর খুশির ঈদ উপলক্ষে আপনার অনুভূতিটা কি তার এবং এই ঈদে কিলা বরণ করবো আপনি? ধন্যবাদ আপনাকে আসলে এবার ঈদের মার্কেটিং কিন্তু ওই গেছিল না এখানে বাকি রয়েছে আমার বাকি রয়েছে এই যে এক মাস করতে ইচ্ছায় ঈদ আওয়ার পরে কতটুকু খুশি লাগে মনে মনে? আসলে একটি বছর পর্যন্ত ঈদ আসে অনেক ঠান্ডা লাগে, আনন্দ পরিবারের সবাইকে নিয়ে ঈদ করবো অন্যরকম একটি ব্যবহার ভালো লাগে। আচ্ছা আচ্ছা আপনি পরিচয়টা বুঝতে আমরা একটু ফাইতাম তো থোড়া ভালো হইল। আমি কামাল আহমেদ দুর্জয়, একজন নাট্য অভিনেতা। ধন্যবাদ কামাল আহমেদ দুর্জয়, নাট্য অভিনেতা, অভিনয় করেন তাই আমরা তাদের অনুভূতি লইলাম যে ঈদে কিলা বরণ করবা। আমরা দেখি অন্য কোনো জায়গাতে অন্য কোনো বাইসা মঙ্গল ঈদের খুশির কোনো কিছু লওয়া যায়নি, আমরা লোকে তা হইবা কিনা খবর তোমার বড় খুশি লাগে এখানে? আমি এমনি এমনি খুশি থাকি, এমনি এমনি থাকো। আচ্ছা একটা শিয়াল খেতে তোমার খরচ ঈদে দিব, ঈদের অনুভূতিটা কিলা ঈদের লাগে কিলা লাগে খুশি? ঈদের লাগে আমার খুব আনন্দ লাগে। এই তো আমার সামনে আসছে, এলাকে আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে, আমরা সবাই একলাগে ঈদ আনন্দ করবো, এলাকে আমার খুব বুদ্ধি লাগে। ঈদের দিন কিতা কিনতে তুমি কোন সাই? ঈদের দিন মঙ্গে আর গেছি। আপনি কোন আসুন? আচ্ছা আমরা আপনার কতগুলো আপনার জানতাম সেরকম অশোক কুমার অশোক কুমার নাম কাঞ্চন। আচ্ছা ধন্যবাদ আপনি তো হিসেবে অনেক। আচ্ছা আমরা আপনাকে চিনি, আপনার আছেন বউ, আপনি একজন নাট্যকার এবং ভালো অভিনেতা, বাংলাদেশ টেলিভিশনে আপনার নাটক বন্ধ দেখেছি, আপনি নাটক করে? হ্যাঁ আমি নাটক করি। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। আমরা আজকে যেহেতু হিন্দু মানুষ তারপরও অসংখ্য মুসলিম মুসলমানদের সবচেয়ে বড় একটি হচ্ছে পবিত্র ঈদ, একবার সিয়াম সাধনার পর ঈদ আসছে একদম নিকটবর্তী,
ঈদে আমরা আসলে কিভাবে এই মুসলমানদের উদযাপনটাকে সহযোগিতা করি, কিভাবে আমরা মন্দির তখন কিনা ঘরে উঠবে কিনা সাধনার পর আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তারা ঈদ উদযাপন করে। আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে ঈদ হয়েছে একটা জাতীয় উৎসব। আমরা যারা হিন্দু আছি, হিন্দু সম্প্রদায়ের লোক আছি, আমরা ঈদের দিন শ্যামাই এবং বিভিন্ন উপাদেয় সুস্বাদু খাবার আমাদের মুসলমান বন্ধু বান্ধবের বাড়ি থেকে এবং একইভাবে আমরা আনন্দ সঙ্গে ঈদটাকে ধন্যবাদ। তার মানে এই ঈদকে আপনারাও উপভোগ করেন? অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আপনারা কি ঈদের জন্য নতুন জামা কিনেন? হ্যাঁ, আমার যেমন ধরেন ছোটো ছেলে মেয়ে যারা আছে, নাতি নাতনি, ওদের জন্য কিনতে হবে, বাধ্য হয়ে কিনতে হবে। ধন্যবাদ। সুন্দর একটা বিষয় আমরা আজকে উপস্থাপন করলাম আপনার কাছ থেকে। আমরা জানি যে হিন্দুদের কিছু অনুষ্ঠান আছে, তাদের বড় বড় অনুষ্ঠান আছে, আমরা যেভাবে আনন্দ করি দেখতে যাই, ঠিক একইভাবে হিন্দুরাও মুসলমানদের ঈদ যখন আসে তখন তারাও আমাদেরকে সহযোগিতা করার জন্য নতুন জামা পরেন, সবাই লাচ্ছি করেন বা সবাই লাচ্ছে নিজের আত্মীয় স্বজনের বাসায় গিয়ে কাটতে মানুষের বাসায় গিয়ে দেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে ঈদ উপলক্ষে দর্শকদের যদি কিছু বলেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশের সবার জন্য দোয়া করবেন, ঈদের দিনে সমগ্র মানব জাতির জন্য দোয়া করবেন, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালোভাবে শান্তিতে থাকে, এটা আমার অন্যতম দোয়া। ধন্যবাদ দাদা। আপনার ঈদ উপলক্ষে আপনি তো অনেক সিলেবি নাটক করেছেন এবং বাংলাদেশ চলল বসে, ঈদে আপনার কোনো নাটক আসছে? হ্যাঁ, ঈদে আমার একটা নাটক আসছে, সেটা আপনারই চ্যানেল ইত্যাদিতে যাবে। নাটকটির নাম হচ্ছে উই শ্যাল ওভারকাম, আমরা করব যাব। নাটকটির নাম হচ্ছে আমরা করব যাব। সম্মানিত ভিউয়ার্স, নাটকটা ইত্যাদি চ্যানেলে দেখবেন। আর আরেকটা নাটক আসবে ঈদের দুয়েক দিন পর, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম, সে নাটকটিও আপনারা ইত্যাদি চ্যানেলে দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে। সিনেমা ইত্যাদিতে আপনার নাটক আসবে সেটা হয়তো আমি জানি না, হয়তো আমার কলা কৌশলী অন্যদের সাথে কথা হয়েছে, আজকে আপনার সাথে দেখা হয়ে গেল। ধন্যবাদ। আমিও চাই আপনার নাটক যদি আমার চ্যানেলে আসে তাহলে আপনার নাটকগুলো দর্শকরা দেখে থাকেন বা দেখেন এবং কমেন্ট ভালো ভালো কমেন্ট করেন। দাদা, আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবসময় এরকম ইয়াং থাকেন, যুবক থাকেন, সেই প্রত্যাশা আমাদের এবং কমেন্টের মাধ্যমে আপনি সেটা পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা টকার মানুষ, আজকে কৌকা যে আর মাত্র কয়েকদিন ফরে লগে কি মুসলমানদের বড় উৎসব, আপনার অনুভূতিটা কিন্তু আমার ফিলার লাগে আপনার এই ঈদ যে সামনে রাখি ভালো লাগে, আমার সকলে ভালো লাগে, আইনশৃঙ্খলা খুবই ভালো এবং মানুষের যে উৎসবগুলো যারা বিশেষ করিয়া সিলেটের প্রাণ কেন্দ্র যে বন্ধ মধুপুর মার্কেটে আমি দাঁড়িয়ে আছি, কেন দেখলাম যে সব স্কুলের মানুষ সবাই যেমন একটা মাত্র পাঁচ দিন বাকি যে আপনার অনুভূতিটা কিতা মানে আপনার আনন্দটা কিলা লাগে বা কিলা ভরে মুখর পাই দিয়ে? আমার আনন্দ তো সে বাচ্চাদের আনন্দটাই বড় আনন্দ, তাদের কাপড় কিনে দিয়ে আসি। ধন্যবাদ। মার্কেটিং শেষ দিন এখনো চলেন? ঈদ উপলক্ষে আমরা সিলেটবাসী বা দেশবাসীরা কিছু আমি সবাই সবে যেন করি কি সবাই মিলে যেন ঈদের যে মূল বিষয় এদিন ঈদ হইল গিয়া একটা উপলক্ষে সব সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় সবাই একসাথে আমরা উৎসব পালন করি আমাদের ঈদের সাথে। ধন্যবাদ। আমরা যেন হকলে একলভাবে ঈদ করতাম পারি, আমার ভাই সাগর ও প্রত্যাশা আশা, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবে জন্য আনন্দ ভাগাভাগি করি, খাদে খাদ মিলাই আমরা চলতে পারি, আমরা ওইটা দাবি পালা তাহুকা আপনারও ঈদ মোবারক সিলেটি। তারপর কৌকা চাই সামনে তো মাত্র ঈদ হচ্ছে কয়েকদিন বাকি আর ঈদের ঈদে কিলা কিলা ঈদে কিলা হয়ে আপনার
ওর কিনা ওর অনুভূতিটা কিন্তু আপনার আনন্দ পাই না কেন আনন্দ গেলে করবে কেন ব্যবসা বাণিজ্য ব্যবসা করে নেবেন আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্যের লাগে সমস্যা মানে আচ্ছা যাই হোক আমরা আসলে জনসংখ্যা কি জনগণের মতামত করাতে হবে ওকে আজকে কিন্তু খাওয়া দাওয়া করিয়া আসুন আনা খাই মন করল আচ্ছা ইফতার করিয়া আইসো তখন পয়লা কৌকা চাই ঈদ তো আর বেশি দূরে একবার খান্ডা পাচ্ছে ঈদটা আপনার কিনা বরণ করবো অনুভূতিটা কি তার সামনে ঈদ রেখিয়া অপেক্ষিত এখন ঈদ উপলক্ষে খালি আপনার ঈদ খাটাই বা না হল হো খাটাই তা দেশবাসী কিচ্ছু করতে ঈদ উপলক্ষে ইনশাল্লাহ আমি তো আমার পরিবার সহ আত্মীয় স্বজন সহ সবাই লইয়া যেতে খাটাইতাম তারা আশা করেছে তারা ঈদের খাবার সবাই কিনার লাগি সহযোগিতা করতাম আর দেশবাসীর লাগি আমি দোয়া করতাম দেশের মানুষজন শান্তিতে বসবাস করে দেশের রূপে আল্লাহ রহমত নাজিল হয় আর দেশের রূপে যেন আল্লাহ তার রহমত নাজিল করে এবং দেশটা যেন সুন্দর পরিচালিত হয় এতে চিন্তা যেন মানুষের ঈদের মতো আনন্দ এবং সুন্দরভাবে খাদ্য করতে আমরা মাছি ভাই সবল লোকের ভাই সবার অনুভূতিটা আমরা তুলিয়ে ধরলাম এবং সবল একটা চাওয়া একটা হওয়া যে আমরা ইটা যেন সুন্দর হয় আমরা ইটা যেন ভালো হয় এবং প্রত্যেকটা দিন যেন মানুষের এরকম নিজের মতো আনন্দ হয় ওটা হচ্ছে মানে ভাই সাহেব আপনি বলা থাকবে আপনি যদি আমার দাওয়াত দাওয়া দিন আপনার দাওয়াতে জটিল আমার বাড়ি আইবা সবাই লাগছে খাওয়াই মুখ ওখানে পেট পড়াই যা খাইতে পারে ওকে ধন্যবাদ তখন ঈদ ঈদ তো আর মাত্র কয়দিন বাদে তখন ঈদ কিলা খাটাইতে ওখান থাকো আচ্ছা চিনি লাও যেন কথা কইয়া সহজে কিন্তু আর ভাই বুঝছো নি।